দর্শক সিলেটের বন্যা পরিস্থিতির আরো খবর জানাবো সহকর্মী রকিব মানিকের কাছ থেকে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জের যে গোলাগঞ্জ রয়েছে সেই গোলাগঞ্জ, এই গোলাগঞ্জেই সিলেটের সবথেকে বেশি দুর্যোগ প্রবণ এলাকা। এটি দিয়ে ভারতের যে মেঘালয় এবং শিলং রয়েছে সেই শিলং থেকে গোলাগঞ্জের দূরত্ব খুব একটা বেশি নয়। সেই পানিটা এদিক দিয়ে নিম্নাঞ্চল প্লাবিত করে সিলেট শহরে পর্যন্ত গিয়ে উঠেছে, কিন্তু সিলেট শহরের পানি কিছুটা নেমে গেলেও এই নিম্নাঞ্চলটা সবচেয়ে বেশি প্লাবিত রয়েছে। এখানকার মানুষ আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বাড়িঘর সব চলিয়ে গেছে। এখানকার মানুষ তারা বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় পরিলক্ষিত হচ্ছে, পানি নেমে যাচ্ছে। গতকালকে বৃষ্টি না হওয়াতে কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানে সুরমা নদীর পানি কমেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই এখন পর্যন্ত হচ্ছে যে এখানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াটা হলেও কিছুটা পানিবাহিত রোগ বালাই এবং খাদ্য সামগ্রীর যে অভাব রয়েছে, এছাড়া গবাদি পশু নিয়েও তারা একটি বিপদে পড়েছে। এ ছিল আমার কাছ থেকে সিলেট কোম্পানিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর।